আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। যে সকল প্রবাসীরা বিদেশের মাটিতে মারা যায় বিভিন্ন অসুখে আক্রান্ত হয়ে, সেই প্রবাসীদের লাশ বাংলাদেশে বিনা খরচে আনতে হবে। আজকে আমাদের সমন্বয়ক ভাইয়েরা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা, আমরা সমকালে সংবাদ দেখলাম, মানব জমিনে দেখলাম, তারা রাজনৈতিক দল গঠন করতে চায়। অবশ্যই সংবিধানে, যদিও এই সংবিধান এখনো পর্যন্ত বিলুপ্ত হয় নাই, তার মানে এখনো বহাল আছে, এই সংবিধানে বলা আছে যে কেউ, যে কোনো ব্যক্তি, যে কোনো নাগরিক তার সংগঠন করার অধিকার রয়েছে। অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যদি রাজনীতি করতে চায় অবশ্যই তারা পারবে। কিন্তু বন্ধুগণ, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কারা আন্দোলন করেছে, কারা নেতৃত্ব দিয়েছে? সেখানে নেতৃত্ব দিয়েছে ছাত্র দল, ছাত্র শিবির, ছাত্র অধিকার পরিষদ, ছাত্র শক্তি সহ সকল ছাত্র সংগঠন। সেখানে সাধারণ শিক্ষার্থীরা নেতৃত্ব দিয়েছে। অর্থাৎ এই ব্যানারকে কুক্ষিগত করে যদি কেউ একক ভাবে রাজনৈতিক দল গঠন করতে চায়, সেটি কি অন্যান্য ছাত্র সংগঠন মেনে নিবে? সুতরাং আন্দোলনের নেতাদের প্রতি আমাদের আহ্বান থাকবে, যে আপনারা দল গঠন করলে, ছাত্র সংগঠন করলে অন্য নামে করেন, এই ব্যানারটিকে জাতির প্রয়োজনে, জাতির সংকটে কাজে লাগানোর জন্য এই ব্যানারটিকে আপনারা সার্বজনীন রাখেন। ইতিমধ্যে বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীদেরকে বলা হচ্ছে, আমরা আগামীতে দল গঠন করব, তোমরা আগে যে সংগঠন কর্তা সেই সংগঠনটিকে তোমরা পদত্যাগ করো। আমাদের ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীদেরকে বলা হয়েছে, ছাত্র দল শিবিরের যারা ছিল তাদেরকে বলা হয়েছে, অন্য সংগঠনে যারা ছিল তাদেরকে বলা হয়েছে, আমরা এই ছাত্র নেতাদের পিছনে আমরা শ্রম দিয়েছি, মেধা দিয়েছি। আজকে যদি আপনারা মনে করেন যে তাদেরকে বিভিন্ন ক্ষমতার লোভ দেখিয়ে আমরা সরকারে রয়েছি, সরকারে তোমাদেরকে বিভিন্ন পদে বসাবো, এই লোভ দেখিয়ে তাদেরকে নিতে চান, সেটি কখনোই ঠিক হবে না। সুতরাং আপনাদের প্রতি আমাদের আহ্বান, দল গঠন করবেন, সাধুবাদ জানাই, শুভেচ্ছা জানাই, কিন্তু এই সার্বজনীন ব্যানারটিকে আপনারা নষ্ট করবেন না। আওয়ামী লীগ যেভাবে 71-এর পরে মুক্তিযুদ্ধের ইতিহাস এককভাবে ভগ্দকল করতে গিয়েছিল, আজকে দেখেন তাদের পরিণতি। সুতরাং একক মাস্টার মাইন্ড, আমি একাই সব করেছি, আমি একাই সব ভগ্দকল করব, এরকম চিন্তা চেতনা কারো থাকলে আমরা অনুরোধ জানাবো সেই চিন্তা চেতনা দূরে রাখুন। আপনাদের অভ্যুত্থান যে নেতৃত্ব দিয়েছিলেন, যে বিপ্লবের নেতৃত্ব দিয়েছিলেন, এখনো পর্যন্ত বিপ্লব সমাপ্ত, কারণ যতক্ষণ পর্যন্ত রাষ্ট্র সংস্কার হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু সম্ভাবনা থেকে যায় শেখ হাসিনা চট করে বাংলাদেশে ফিরে আসতে পারে। সুতরাং রাষ্ট্র সংস্কার পর্যন্ত আপনাদেরকে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। সকল দল মত পাতার মানুষকে সাথে নিয়ে যেভাবে ঐক্যবদ্ধ রেখেছিলেন সেইভাবে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, জাতীয় ঐক্য সংহতি প্রতিষ্ঠা করতে হবে। ইতিমধ্যে বিভাজনের রাজনীতি শুরু হয়ে গেছে, সমালোচনার রাজনীতি শুরু হয়ে গেছে, একে অপরের বিরুদ্ধে বিভিন্ন বিষোদ্গার শুরু হয়ে গেছে। আমরা সবার প্রতি আহ্বান রাখবো, আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা যদি বিভক্ত হয়ে যাই, এই সুযোগ নিবে ছাত্র লীগ, আওয়ামী লীগ। সুতরাং আসুন, দেশের প্রয়োজনে, দেশের রক্ষায়, জনগণকে বাঁচাতে, রাষ্ট্র সংস্কারে আমরা ঐক্যবদ্ধ থাকি। জাতীয় ঐক্য এবং ঐক্য এবং সংহতি সরকার, জাতীয় সরকার গঠন করি। আমি সর্বশেষ বলতে চাই, আমাদের প্রবাসী ভাইয়েরা, যারা দেখেন শেখ হাসিনার অভ্যুত্থানের সময় রেমিট্যান্স শাটডাউন করেছিল, এই অভ্যুত্থানে প্রবাসীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তারা যদি রেমিট্যান্স শাটডাউন না করত তাহলে শেখ হাসিনার পতন হতো না। আমি বাংলাদেশ থেকে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে সেই প্রবাসী ভাইদেরকে আমরা লাল সালাম জানাই যারা এই অভ্যুত্থানে অংশ নিয়েছিল। আমার 57 জন প্রবাসী ভাই, আমার পাশে একজন আছে, এদিকে আসেন, আপনার নামটা কি? হাফেজ। হাফেজ মোহাম্মদ। হাফেজ মোহাম্মদ, হাফেজ মোহাম্মদ ভাই, যে 57 জন প্রবাসী ভাই অভ্যুত্থানে নেতৃত্ব দিতে গিয়ে কারাবরণ করেছিল, এই হাফেজ মোহাম্মদ ভাই তার একজন। তিনি দুবাই ছিলেন, তিনি দুবাইতে ছিলেন, সেখানে সভা সমাবেশ করা যায় না, প্রতিবাদ করা যায় না, কিন্তু বাংলাদেশের জনগণের পাশে দাঁড়াতে গিয়ে সেই দুবাইতেই তিনি প্রতিবাদ জানিয়েছিলেন, গ্রেপ্তার হয়েছিলেন, আজকে তিনি মুক্ত হয়েছেন, ডক্টর ইউনূস স্যার ভূমিকা রেখেছে, তাকে আমরা ধন্যবাদ জানাতে চাই। প্রবাসীরা এইভাবে ভূমিকা রেখেছে, রেমিট্যান্স শাটডাউন সরকারের মাথা নষ্ট হয়ে গেছিল, আমার ভাইরা গ্রেপ্তার হয়েছিল, তারপরে তারা ভাই পায় নাই, এভাবে প্রবাসীরা ভূমিকা রেখেছে। আজকে প্রবাসীদের ভোটাধিকার যদি আমরা না দিই তাহলে কি অন্যায় করা হবে না? আমরা এই সরকারের প্রতি দাবি রাখতে চাই, প্রবাসীরা বাংলাদেশের নাগরিক, তারা রেমিট্যান্স পাঠাচ্ছে, এই কারণে বাংলাদেশের অর্থনৈতিক চাকা এখন সচল রয়েছে, আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে।
যে সকল প্রবাসীরা বিদেশের মাটিতে মারা যায় বিভিন্ন অসুখে আক্রান্ত হয়ে, সেই প্রবাসীদের লাশ বাংলাদেশে বিনা খরচে আনতে হবে। এবং প্রবাসীদের এয়ারপোর্টে যে হয়রানি করা হয়, তাদেরকে বিভিন্ন এজেন্সি যে হয়রানি করে, এই হয়রানি বন্ধ করতে হবে। রাষ্ট্রীয়ভাবে প্রবাসীদেরকে যারা বিভিন্ন দেশে কাজের জন্য যেতে চায়, চাকরির জন্য যেতে চায়, এই দালালদের দৌরাত্ম্য বন্ধ করে সরকারিভাবে অল্প খরচে তাদেরকে বিভিন্ন দেশে পাঠানোর উদ্যোগ নিতে হবে।